নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি আজকে আমি তোমাদের ছানার পুর দিয়ে মানে ছানার ক্ষীর দিয়ে তৈরি পুর দিয়ে কীভাবে সাপটাটা বানাবো সেটা তোমাদের দেখাবো আর তোমরা কিভাবে পারফেক্ট পাটিসাপটা বানাতে পারো যাতে সেটা প্যানের গায়ে চিপকে না যায় আর খুব সহজেই সাপটাটা উঠে আসে এবং সাপটাটা দেখুন আমার খুব নরম তুলতুলে তুলে একটা পাটিসাপটা তো কিভাবে আমি এই পাটিসাপটাটা বানিয়েছি ছানা দিয়ে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ছানাটা নিয়ে নিয়েছি আমি লেবু দিয়ে ছানা কাটিয়েছি তাই ছানাটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখো আমি ছানাটাকে ধুয়ে নিয়েছি ছানাটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে একটা কাপড়ের মধ্যে পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে কুড়ি মিনিট মতো একটুখানি ছুলিয়ে রাখবে যাতে ছানার জলটা মোটামুটি ছড়ে যায় দেখো এরপরে আমি জল ঝরানো ছানাটা একটা থালায় নিয়ে নিয়েছি এবার এটাকে এরকম করে হালকা হাতে চটকে চটকে একটুখানি মাখতে হবে এইভাবে মাখতে মাখতে একটা মোলায়েম মিশ্রণ তৈরি করছি তো দেখো এইভাবে আমি যেভাবে মাখছি সেভাবে ছানাটাকে নিয়ে খুব ভালো করে মিক্স করতে থাকবে এরকম করে মাখতে মাখতে ছানাটা খুব মিহি হয়ে যাবে এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো ময়দা আর হাফ চামচ মতো চিনি আমি এখানে দানাদার চিনি নিয়েছি কিন্তু এই চিনি আর ময়দাটা ছানার সাথে মাখতে মাখতে চিনিটা একদম গলে গেছে তো তোমরা যদি সেটা না পারো তাহলে পাউডার চিনিও ইউজ করতে পারো দানাদার চিনি নিলে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো একটা মিশ্রণ হয়ে গেছে মোলায়েম এখানে আর কোনো চিনির লামসও নেই এবার আমি একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি দেখো ছানাটাকে এইভাবে নিয়ে গ্রেটারে করে আমি গ্রেট করে নিচ্ছি তো আমি এখানে যেহেতু ছানা দিয়ে খিটটা বানাবো সেই জন্য আমি ছানাটাকে একটু গ্রেট করেই দিচ্ছি আর অল্প একটুখানি ময়দা দিয়েছি যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় তো দেখো এইভাবে আমি ছানাটাকে নিয়ে গ্রেট করে নিচ্ছি কি সুন্দর ছানার টেক্সচারটা দেখো তো তোমরা যদি কেউ ঘরে ছানার পায়েস করতে চাও তাহলে এই একইভাবে ছানাটাকে প্রথমে একটুখানি ময়দা আর অল্প একটু চিনি দিয়ে মিক্স করে খুব ভালো করে মোলায়েম করে মেখে এভাবে গ্রেট করে দিয়ে দেবে তো ছানার পায়েসেও এইভাবেই দিতে পারবে তো আমি এখানে ছানার এই রকম গ্রেট করে নিয়ে এটাকে দুধের সাথে মিশিয়ে আমার ক্ষিটটা রেডি করব। তো আমার ছানাটা এখন ক্ষীর বানানোর জন্য একদম রেডি এরপর আমি তোমাদের দেখাবো আমি কিভাবে ক্ষীরটা বানাই এই দেখো আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক কাপ মতো দুধ নিয়ে নিলাম তো এই ছানার ক্ষীরটা বানানোর জন্য খুব বেশি দুধ লাগে না ছানাটা বেশি করে হলেই হবে অল্প দুধে জাল দিয়েও আমরা এই ক্ষীরটা বানিয়ে নিতে পারবো তো আমি এখানে অল্প একটুখানি দুধ নিয়ে দুধটা একটুখানি নাড়াচাড়া করে শুধু একটুখানি বয়ল হয়ে গেলে দেখুন একটু বয়ল হয়ে গেছে এরপরেই আমি ছানাটাকে মিশিয়ে নেব দেখো আমি পুরো ছানাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি যেটুকু বাকি ছিলো সেটাও দিয়ে দিলাম এবার দেখো থালাটা থালাটার গায়ে একটুও ছানা লেগে নেই পুরো ছানাটাই ওর মধ্যে চলে গেছে এবার আমি এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো এটাকে সমানে নাড়তে হবে নাড়তে নাড়তে একটুখানি দুধে আবার একটুখানি বয়েল এলে দেখো দুধটাও বয়েল হতে শুরু করেছে আবার এরপর আমি ফ্লেভারের জন্য একটুখানি গুড় দিচ্ছি গুড় দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আমি এখানে টোটাল তিন চার চামচ মতো গুড় দিয়েছি তো দেখো আমি এটা কন্টিনিউ এভাবে নাড়ছি আমি এখানে টোটাল চার চামচ মতো গুড় দিয়েছি গুড়টা মেশাতে আছে মেশাচ্ছি আর কন্টিনিউ এটা নাড়ছি তোমরা চাইলে এটা পুরোটাই চিনি দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই বাট শীতকালে গুড়ের একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় বলে আমি এখানে গুড় দিয়েই করছি তো দেখো গুড়ের সাথে দুধ ছানা আর গুড়টা কি সুন্দর একসাথে মিক্সড হয়ে গেছে তো এইভাবে নাড়তে নাড়তে ক্ষীরটা তৈরি হবে ছানাটা আমি এই জন্যই গ্রেট করে দিয়েছি যাতে খুব ভালোভাবে দুধটার সাথে মিশে যায় তোমরা যখন ছানার পায়েস করবে তখন এইভাবেই করতে পারো তো আমি এখানে একটুখানি এক চিমটের মতো নুন দিয়ে দিলাম তোমরাও একটুখানি নুন দেবে নুন দিলে ফ্লেভার মানে খেতেও খুব ভালো লাগে খুব টেস্টি লাগে যে কোনো মিষ্টি জিনিসে যদি একটুখানি নুন দাও তাহলে দেখবে টেস্টটা আরও ভালোভাবে বেরিয়ে আসে তো দেখো এভাবে আমি নাড়ছি নাড়তে নাড়তে অনেকটা গাঢ় হয়ে এসছে এরপরে এটা যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় তার জন্য আমি এক চামচ মতো চালের গুঁড়ো দেব তোমরা এখানে এক চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে দেবে তো চালের গুঁড়ো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে কিন্তু আমি এখানে এক চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি তো দেখো এখন আমার এই পুটটা একদম রেডি এটা আমার কড়াই থেকে ছেড়েই এসছে এই সময়তেই আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে একটা স্টিলের থালার মধ্যে নিয়ে সেটাকে ঠান্ডা করে নেব পাটি সাপটার এই পুটটা একদম ঠান্ডা যখন হয়ে যাবে তখনই এটা ইউজ করব। গরম অবস্থায় এটা কিন্তু দেওয়া যাবে না তো দেখো আমার এই পুটটা একদম রেডি এবার আমি কিভাবে পারফেক্ট সাপটার ব্যাটারটা বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো সাপটা পারফেক্ট ব্যাটার বানাতে হলে এক কাপ ময়দা নিলে হাফ কাপ সুজি নেবে হিসাবটা হচ্ছে এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি তার সাথে টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি এক কাপ মতো দুধ দিয়ে দিয়েছি এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্সড করবো সাপটার ব্যাটার খুব বেশি ঠিক হবে না মানে খুব বেশি গাঢ় হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এটা মিডিয়াম হবে তো আমি যেহেতু এখানে সুজি দিয়েছি ময়দা সুজি দিয়ে করছি তাই এটাকে একটুখানি আধ ঘন্টা রেস্টে রাখবো যাতে সুজিটা একটুখানি ফুলে ওঠে আর আমি অল্প একটুখানি গুড় নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য এবার আমার ব্যাটারটা অনেকটা ঠিক হয়ে গেছিলো তাই একটুখানি জল দিয়েছি দেখো এরকম একটা ব্যাটার হবে তো এবার কড়াইয়ে আমি ঘি নিয়ে নিলাম ঘিটা খুব ভালো করে ব্রাশ করে আমি এখানে বেগুনের বোটা দিয়ে করলাম তোমরা ব্রাশ দিয়েও ঘিটা চারদিকে নিয়ে নিতে পারো এবার পাটিসাপটা ব্যাটারটা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিলাম ছড়িয়ে নেওয়ার পরে এক মিনিট মতো ওয়েট করবে একটুখানি ওপর উপরটা মানে হয়ে গেলে দেখো আস্তে আস্তে হয়ে আসছে আর যে এক্সট্রা ব্যাটারটা আছে ওটা আমি স্প্যাচুলা দিয়ে চারদিকে একটুখানি ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো এটা খুব ভালো করে যখন হয়ে যাবে দেখো যে কাঁচা কাঁচা ভাবটা ছিল ওটা চলে গেছে এরপরে আমি যে ওই ছানার খিটটা রেডি করেছিলাম সেটা ঠান্ডা করার পরে এইভাবে পাকিয়ে এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে নেব দেখো পাটি সাপটাটা কি সুন্দর কড়াই থেকে উঠে গেল তো দেখো আমার সাপটা একটা করে দেখালাম তোমাদের এবার দেখো আবার আমি ঘি নিয়ে নিচ্ছি এই ঘিটা আমি বাড়িতেই বানিয়েছি এই ঘিয়ের রেসিপি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি তোমরাও বাড়িতে ঘি বানাতে চাও তাহলে আমি ভিডিওটা দেখে বানিয়ে নিও তো দেখো এই ঘিটা আমি এখন এটা স্প্যাচুলা দিয়ে চারপাশে ছড়িয়ে নিলাম তো এটা বেগুনের বোটা দিয়েও করতে পারো বা কোনো ব্রাশ দিয়েও কড়াই চারপাশে বুলিয়ে নিতে পারো তো ঘিটা দেওয়ার পরে আবার আমি ব্যাটারটা দিলাম এবার দেখো ব্যাটারটা এইভাবে আস্তে আস্তে করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিলাম এবার এক্সট্রা ব্যাটারটা আমি একটা স্প্যাচুলা করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি দেখো এইভাবে একটুখানি ওয়েট করবে ওপরে কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে এক মিনিট মতো ওয়েট করে তারপরে তোমরা পুটটা এর মধ্যে দিয়ে দেবে দেখো হয়ে এসছে আমি পুরটাও দিয়ে দিলাম এবার আমি এটাকে ফোল্ড করে নেব দেখো কি সুন্দর এটা ফোল্ড হয়ে যাচ্ছে তো এ দেখো আমার এই পাটিসাপটাও হয়ে গেল এইভাবে আমি একটা একটা করে পাটিসাপটা করে নেব তো আমি তোমাদের যেভাবে বললাম যে মানে ময়দা আর সুজির ব্যাটারটা রেডি করতে যে যদি তোমরা এক কাপ ময়দা দাও তাহলে হাফ কাপ সুজি দেবে আর স্বাদ মতো অল্প চিনি বা গুড় মেশাতে পারো বাট পাটিসাপটা যখন তোমরা ব্যাটারটা রেডি করবে তখন তার মধ্যে খুব বেশি এক্সেস মিষ্টি দেবে না কারণ পাটিসাপটা ব্যাটারটাতে যদি খুব বেশি মিষ্টি হয়ে যায় তাহলে তোমাদের পাটিসাপটা ভালোভাবে আর উঠবে না সেটা প্যানের গায়ে চিপকে যাবে বা লেগে যাবে তো যেটুকু হালকা মিষ্টি দেওয়া সেটুকু দিও তাহলে দেখবে আমার মতো তোমরাও এরকম পারফেক্ট পাটিসাপটা বাড়িতে বানাতে পারবে তো এইভাবে তোমরা প্রত্যেকটা সাপটা বানিয়ে নিতে পারো দেখো আমি আবারও কুরটা দিয়ে সাপটাটাকে ফোল্ড করছি তোমরা সাপটাটা বানানোর জন্য আমি যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করো তোমাদের পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর সাপটা করার আগে যে তাওয়াতে সাপটাটা করবে তাওয়া বা কড়াই সেটাকে খুব ভালো করে গরম করতে হবে সেটা যদি খুব ভালোভাবে গরম করে তারপরে ঘি ব্রাশ করে তোমরা সাপটাটা দাও দেখবে কোনোটাই চিপকে যাবে না বা প্যানের গায়ে লেগে যাবে না তো দেখো আমার নরম তুলতুলে পাটিসাপটা পিঠে একদম রেডি একটা ইউনিক রেসিপি তোমরাও এইভাবে বাড়িতে ছানা থাকলে সেটা দিয়ে ক্ষীর বানিয়ে সাপটাটা ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও